নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রিয়তম গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প প্রিয়তমার সঙ্গে তরঙ্গিনীর সম্বন্ধটা একটু অদ্ভুত রকমের তাহাকে ঠিক সখিত্ব বলা যাইতে পারে না তাহারা পরস্পরের প্রতি প্রণয়ী ও প্রণয়নীর মতোই আচরণ করিত তাহাদের পত্রগুলি প্রেমলিপি ছাড়া আর কিছুই নহে তাহাতে আদর সোহাগ ও মান অভিমানের প্রাচুর্য থাকিত দেখা হইলে দুইজনে নিভৃত স্থানে গিয়া উপবেশন করিত কোন তৃতীয় ব্যক্তির সাক্ষাতে তাহাদের মুখে কথা ফুটিত না তরঙ্গিনী কতদিন প্রিয়তমার গলা ধরিয়া জিজ্ঞাসা করিয়াছে প্রিয় ভাই আমাকে বেশি ভালোবাসিস না তোর বরকে প্রিয়তমা বলিয়াছে তোকে একদিন প্রিয়তমা তাহার স্বামীর প্রতি অধিক অনুরাগ ব্যক্ত করিয়াছিল সেদিন আর তরঙ্গিনী অন্নজল মুখে তুলিল না কত করিয়া তবে প্রিয়তমা সখীর মান ভাঙাইল সেই অবধি প্রিয়তমা কপটতাচারণ আরম্ভ করিয়াছে তরঙ্গিনী সপ্তদশ বর্ষীয় যুবতী তাহার পরিধানে কালা পেরে দেশীয় সূক্ষ্ম বসন এবং হাতে সোনার চুরিয়াছে বটে কিন্তু সীমান্তে সিঁদুর নাই আট বৎসর বয়সে বিবাহিত হইয়া নয় বছর বয়সে সে বিধবা হইয়াছে তরঙ্গিনী যখন প্রথম শ্বশুর গৃহবাসে আসে তখন তাহার সঙ্গিনীর মধ্যে ছিলেন শুধু শাশুড়ি ও দিদি শাশুড়ি প্রিয়তমা তাহাদের প্রতিবেশিনী কিন্তু তাহার সাহচর্য লাভ প্রথমেই হয় নাই সেও তখন নিজ শ্বশুরালয়ে ছিল প্রিয়তমা ফিরিয়া আসিলে প্রথম সাক্ষাতেই তরঙ্গিনী তাহাকে ভালোবাসিল বিধবা বালিকা তাহার ক্ষুদিত হৃদয়ের সমস্ত ভালোবাসা সখীর প্রতি অর্পণ করিল তাহাকে সে কখনো ডাকিত প্রিয় বলিয়া কখনো বলিত প্রিয়তম চিঠিতেও তাহাকে প্রিয়তমা না বলিয়া প্রিয়তম বলিয়া সম্বোধন করিত প্রতি সন্ধ্যায় নিজ নিজ ছাদে উঠিয়া পরস্পরের সহিত দেখা হইত তাহা ছাড়া তরঙ্গিনী প্রতিদিন প্রিয়কে চিঠিও পাঠাইত তরঙ্গিনীর শ্বশুরালয় কিন্তু প্রিয়তমার পিত্রালয় প্রিয়তমা মনে করিলেই তরঙ্গিনীর কাছে আসিতে পারিত প্রকাশ্য রাজপথ অতিক্রম করিতে হইত না খিড়কি খুলিয়া পুকুরের ধার দিয়া বাগানের ভেতর দিয়া তরঙ্গিনীদের খিড়কি দরজায় উপস্থিত হইবার সুযোগ ছিল পথ উভয়ের সমান কিন্তু তরঙ্গিনীর শাশুড়ি তাহাকে কোথাও যাইতে আসিতে দিতে ভালোবাসিতেন না তাহাতেই কিছু ক্ষতি ছিল না তরঙ্গিনীদের বাড়িটি অপেক্ষাকৃত প্রশস্ত ও নির্জন হওয়াতে এইখানেই দুই সখীর আমোদ প্রমোদের সুবিধা তরঙ্গিনীর ভালোবাসার অত্যাচার প্রতিদিন বৃদ্ধি পাইতে লাগিল কিন্তু প্রিয়তমা সে সমস্ত সকরুণ সহিষ্ণুতার সহিত সহ্য করিতে থাকিল সে ভাবিত আমার স্বামী আছে ভালোবাসার পাত্র আছে আহা তরঙ্গিনীর যে কেহ নাই কিছু নাই তাই সব সময় মনে না আসিলেও মুখে তাহাকে আদর করিত প্রিয়তমা তরঙ্গিনীকে সচরাচর বলিত তরি কখনো বলিত তরণী কখনো বলিত সাধের তরণী একবার শ্বশুর বাড়িতে থাকিতে থিয়েটারে মৃণালিনীর অভিনয় দেখিয়াছিল সে অবধি মাঝে মাঝে সে তরঙ্গিনীর গলাটি ধরিয়া হাসিতে হাসিতে গান করে প্রিয়তমা শুধু তরঙ্গিনীকে আদর করিয়াই নিষ্কৃতি পাইত না তরঙ্গিনী যেমন কথায় কথায় তাহার উপর অভিমান করিত প্রিয়তমাকেও সেইরূপ করিতে হইত যদি কোনোদিন রাগ না করিত তাহা হইলে তরঙ্গিনী বলিত তোমার তো বয়ে গেল তুমি কি আমাকে ভালোবাসো যে রাগ করবে প্রথম প্রথম এই মৌখিক মান অভিমান প্রিয়তমার নিকট অত্যন্ত বিসদৃশ্য মনে হইত কিন্তু ক্রমেই সমস্ত বেশ অভ্যস্ত হইয়া গেল নিতান্ত কর্তব্য পালন করিতেছি বলিয়ার মনে হইত না সন্ধ্যার অনতিপূর্বে একটি নির্জন কক্ষে বসিয়া তরঙ্গিনী আপনার মনে গুনগুন করিয়া গান গাহিতেছিল তরঙ্গিনীর কণ্ঠ মৃদু তান ভ্রমর গুঞ্জনের মতো শুনাইতেছিল আজ প্রভাতে যখন প্রিয়তমা তরঙ্গিনীর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিল তখন তরঙ্গিনী রাগে তাহার সঙ্গে ভালো করিয়া কথা নাই প্রিয়তমা কাঁদো কাঁদো হইয়া ফিরিয়া গিয়াছে অন্যদিন তাহারা দিনে দশ বার করিয়া নিজ নিজ ছাদে উঠিয়া পরস্পরকে দর্শন করে আজ সারাদিন তরঙ্গিনী প্রায় ছাদেই যাপন করিয়াছে তথাপি একটি বারও প্রিয় দেখা পায় নাই নিরাশ হইয়া তরঙ্গিনী এই মাত্র ছাদ হইতে নামিয়া আসিয়াছে সন্ধ্যা হইতে আর অধিক বিলম্ব নাই তরঙ্গিনী একবার ভাবিল প্রিয়কে একখানা চিঠি লেখে কিন্তু আজ প্রভাতে তাহার অভিমানের কারণ পূর্বদিনে লিখিত পত্রখানির উত্তর না পাওয়া সুতরাং চিঠি লিখিতে তরঙ্গিনী ইতস্তত করিতে লাগিল অথচ সকালবেলার আচরণটা নিতান্তই রূঢ় হইয়াছে কিন্তু প্রিয়তমারও কি যথেষ্ট দোষ নাই প্রিয়তমার স্বামী আসিয়াছে সত্য তাই বলিয়া কি সে ছাদে আসিবার অবসর পায় না আর তরঙ্গি নিজের রাগ করিল তা কাহার দোষ প্রিয়তমার তো দোষ কেন সে নিয়মিত সময়ে প্রত্যোত্তর দেয় নাই স্বামী কি তাহার হাত বাঁধিয়া রাখিয়াছিল না কলম ভাঙিয়া দিয়াছিল কালি ফেলিয়া দিয়াছিল হইল আসিয়া টেবিলের উপর একটি জ্বলন্ত বাতি রাখিয়া গেল তরঙ্গিনী টেবিলের সম্মুখে বসিয়া বাক্সটি খুলিয়া চিঠি লিখিবার সরঞ্জাম বাহির করিল একখানি সুন্দর রঙিন কাগজ লইয়া চিঠি লিখিল তরঙ্গিনী উত্তম লেখাপড়া জানিত বিধবা হওয়া অবধি ছয় বৎসরকাল সে পিত্রালয়ে ছিল তাহার দাদা তাহাকে সযত্নে লেখাপড়া শিখাইয়াছিলেন তিনি ভাবিয়াছিলেন চর্চা করিবার অবসর পাইলে দক্ষিণী ভগিনীটি আজন্ম বৈধব তবু কিয়ৎ পরিমাণে সহনীয় হইবে চিঠিখানি শেষ করিয়া তরঙ্গিনী সেখানিকে খামের মধ্যে পুরিল শিরোনামা লিখিবার পূর্বে আরেকবার ভাবিল চিঠি পাঠাইব কিনা এ কি পায়ে ধরিয়া মান ভিক্ষা করা হইতেছে না এই সময় তরঙ্গিনীর মাথাটা ঝিমঝিম করিতে আরম্ভ করিল হিস্টেরিয়ার পূর্ব লক্ষণ পনেরো বৎসর বয়স হইতে মাঝে মাঝে হিস্টেরিয়া হইতেছে বেশি অধ্যয়ন অথবা বেশি চিন্তা করিলে কিংবা বেশিক্ষণ মন খারাপ করিয়া থাকিলে এই রোগ তাহাকে আক্রমণ করিত আজ তো সারাদিনটা সে মন খারাপ করিয়াই আছে ডাক্তারেরা পরামর্শ দিয়াছিল রোগ আসন্ন জানিতে পারিলে শীতল জল পান করিবে এবং চোখে মুখে জলের ঝাপটা দিবে ঘরের কোণে জল রাখা ছিল তরঙ্গিনী জল পান করিয়া মুখে চোখে জল দিয়া চেয়ারে আসিয়া বসিল কিন্তু আক্রমণ রোধ করিতে পারিল না চেয়ারে অজ্ঞান হইয়া পড়িল হাত পা ছুঁড়িতে লাগিল ক্রমে চেয়ার সদ্য সশব্দে পড়িয়া গেল তরঙ্গিনীর এই ব্যাধি আছে বলিয়া বাটির লোক সর্বদা সতর্ক থাকিত পাশের ঘরে এক দাসী ছিল সে শব্দ শুনিয়া ছুটিয়া আসিল ব্যাপার দেখিয়া তৎক্ষণাৎ নিম্নে সংবাদ দিল গতকল তরঙ্গিনীর খুর শ্বশুর হৃদয়নাথবাবুর স্ত্রী পুত্র লইয়া বাটিয়া আসিয়াছিলেন পুত্র সুধীরচন্দ্রের শুভ উপনয়ন তরঙ্গিনীর শাশুড়ি তখন মাকে লইয়া পালকি করিয়া সুধীরের উপনয়নে পাড়ার মেয়েদের নিমন্ত্রণ করিতে বাহির হইয়াছেন বাড়ি ছিলেন শুধু নবাগতা ছোট কাকি তিনি তাহার এক বোনের হিস্টিরিয়া আছে মূর্ছাভঙ্গ করিবার নিয়মাদি সব তাহার জানা ছিল ঝির সাহায্যে তরঙ্গিনীকে উঠাইয়া পালঙ্কের ওপর শয়ন করাইলেন এবং চেতনা সম্পাদনের জন্য সচেষ্ট হইলেন হঠাৎ নিকটস্থ টেবিলের উপর রঙিন খামখানির প্রতি তাহার দৃষ্টি আকৃষ্ট হইল দক্ষিণ হস্তে তরঙ্গিনীকে পাখা করিতে করিতে বাম হস্তে খামখানি তুলিয়া লইলেন অঙ্গুলি সাহায্যে চিঠিখানি বাহির করিয়া খামখানি টেবিলের ওপর ফেলিয়া দিলেন চিঠির ভাঁজ খুলিয়া আলোকে পড়িলেন প্রিয়তম তাহার মাথা ঘুরিতে লাগিল হাত পা অবশ হইয়া আসিল নিঃশ্বাস জোরে বহিতে লাগিল ঝিকে বলিলেন তুই বাতাস কর আমি শিগগির আসছি বলিয়া পাখা ফেলিয়া গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন ইহার স্বামী হৃদয়নাথ মিরাটের প্রধান ডাক্তার বিলক্ষণ উপার্জন করেন লোকটি পরম হিন্দু একসময় নাকি গোমাংস ইহার উদরস্থ হইয়াছিল কিন্তু সেসব ভূত কথা আপাতত তাহার মস্তকে একটি প্রকাণ্ড শিখা দোদুল্যমান স্ত্রী শিক্ষার অত্যন্ত বিরোধী ইহার প্রথমা পত্নী পরালোকতা সুধীর সেই প্রথমার গর্ভজাত এই দ্বিতীয় সংসারটি এখনো কোনো সন্তান সন্ততি সংসারে আনিতে কৃতকার্য হন নাই আর বড় আশাও নাই কারণ ইহার বয়ক্রম এখন পঞ্চবিংশতি বর্ষ হইয়াছে হৃদয়নাথ একটি ঘরে একাকি বসিয়া কি লিখিতেছিলেন সহসা তাহার পত্নীকে প্রবেশ করিতে দেখিয়া চমকিয়া উঠিলেন তাহার স্ত্রী চিঠিখানি তাহার হাতে দিয়া বলিলেন পর হৃদয়নাথ চশমা আটা চক্ষু দুইটি স্ত্রীর পানে ফিরাইয়া বলিলেন ব্যাপারখানা কি দেখো না পড়ে কে লিখেছে যেই লিখুক দেখো না হৃদয়নাথ চিঠিকানি অনুচ্ছস্বরে পাঠ করিলেন তুমি এই তুমি আমায় ভালোবাসো আমি যদি রাগ করি অভিমান করি তাহা হইলে কি তুমি সে অভিমান ভাঙাইবে না ফেলিয়া চলিয়া যাইবে কাল সকালে আমি তোমাকে যে চিঠি লিখিয়াছিলাম তার জবাব দাও নাই কেন তাই তো আমি রাগ করিয়াছিলাম তাই তো তোমার সঙ্গে দেখা হইলে ভালো করিয়া কথা কহিলাম না আমি কেন রাগ করিয়াছিলাম তাহা কি তুমি জানিতে না যদি না জানিতে তবে জিজ্ঞাসা করিলেও তো পারিতে তুমি চলিয়া গেলে পর আমার ভারী কষ্ট হইল আজ প্রায় সারা দিন আমি আহার নিদ্রা ত্যাগ করিয়া ছাদে কাটাইলাম তুমি তোমাদের ছাদে আসিলে না কেন শেষে আমি মানে খোয়াইয়া তোমাকে চিঠি লিখিতে বসিয়াছি তুমি যদি আমার বেদনা না বুঝবে তবে কে বুঝিবে প্রিয়তম তোমার সাধের তরণী বুঝি পুরনো হইয়াছে তাই এই অনাদর চিঠি পড়িয়া হৃদয়নাথ বলিলেন এ কার চিঠি কার আবার মেজ বৌয়ের আমাদের মেজ বৌমার হ্যাঁ গো হ্যাঁ তোমাদের মেজ বৌমার সর্বনাশী শেষে এই করলে কুলে কালি দিলে এ তো আমি তখনই জানি যার কপাল পুড়েছে তার আবার কালো পেরে কাপড় পরা কেন গহনা পড়া কেন পান খাওয়া কেন স্ত্রীর বক্তৃতা স্রোতে হৃদয়নাথ বাধা দিয়া বলিলেন দাঁড়াও দাঁড়াও দেখো তুমি ঠিক জানো এ হস্তাক্ষর তোমার কথা শুনে না গা জ্বলে যায় এ আবার নতুন করে জানতে হবে নাকি আর চার বছর ধরে যে কালামুখী আমার চিঠি লিখছে তাহলে এখন কি হয় কি হয় আবার ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করে দাও কাশিতে পাঠিয়ে দাও লোকে শুনবে না শুনতে কি কারো বাকি থাকবে তুমি কার মুখে সরা চাপা দেবে হৃদয়নাথ স্ত্রীর হস্তে পত্রখানি প্রত্যার্পণ করিয়া কিয়ৎকাল চিন্তা করিলেন শেষে বলিলেন দেখো বোধহয় তা নয় এমনটা কি হতে পারে না তা কি আর হতে পারে তুমি যেমন ভালো মানুষটি সবাইকে নিজের স্ত্রীর মতো সতীলক্ষ্মী মনে করো হৃদয়নাথেরান্তে মুহূর্তের জন্য একটু মৃদু হাস্য খেলিয়া গেল বলিলেন দেখো আমার তো সম্পূর্ণ বিশ্বাস হয় না যে বৌমা পাপে ডুবেছেন আর যদি তুমি যা বলছ তাই হয় তাহলে এখনো হয়তো উনি ধর্মচ্যুত হননি হবার উপক্রম হয়েছে মাত্র উপক্রম হয়েছে মাত্র বই কি তুমি বুঝি ভেবেছ শুধু চিঠিপত্র চলেছে তাই মনে হয় যেমন তোমার বুদ্ধি তার উপযুক্ত কথাই বলেছো কেন চিঠিতে তো স্পষ্ট লেখাই রয়েছে কি লেখা রয়েছে কি তবে পড়লে চিঠি তুমি তো নিজে পড়েছ আমি শুধু শুনেছি চিঠিতে তো লেখাই রয়েছে তোমার সঙ্গে যখন দেখা হলো তখন ভালো করে কথা কইলাম না তাহলে শুধু কি চিঠি চলেছে দেখাশুনা হয়েছে সব হয়েছে এই সময় ঝি আসিয়া ঊর্ধ্বশ্বাসে সংবাদ দিল ছোট মা শিগির করছেন ছোট গিন্নি ঝির সহিত চলিয়া গেলেন হৃদয়নাথ একাকি বসিয়া নানারূপ চিন্তা করিতে লাগিলেন ইহার প্রকৃতিটি কিছু শীতল মনোবৃত্তিগুলি সহসা উত্তেজিত হয় না কোনো একটা বিষয়ে সহসা বিশ্বাস স্থাপন করেন না কিন্তু যে প্রকারে হোক একবার তিনি জাগ্রত হইলে কোনো বিষয়কে সত্য বলিয়া স্থির করিলে আর কিছুতেই তাহা হইতে স্খলিত হন না ভ্রাতস্পুত্রবধূর সম্বন্ধে তিনি অনেক চিন্তা করিতে লাগিলেন যে আজন্ম বিধবা সংসারের শত প্রকার প্রলোভন অতিক্রম করিয়া সিও ব্রহ্মচর্যব্রত অক্ষুণ্ণ রাখা তাহার পক্ষে একান্ত কঠিন বটে তাহাতে আবার তরঙ্গিনী লেখাপড়া জানে স্ত্রী শিক্ষার বিপক্ষে যে সমস্ত তর্ক উত্থাপিত হইয়া থাকে তাহাদের মধ্যে একটি এই যে স্ত্রীলোক লিপি লিখনক্ষম হইলে সমাজে অপবিত্র প্রণয়ের প্রসার বৃদ্ধি হইবে হৃদয়নাথ সচক্ষে ইহার প্রমাণ দেখিয়া অত্যন্ত অভিভূত হইয়া পড়িলেন স্ত্রী শিক্ষা বিদ্বেষ তাহার মনকে তরঙ্গিনীর বিরুদ্ধে প্রতি মুহূর্তে বিষাক্ত করিতে লাগিল ভাবিলেন জ্যেষ্ঠ ভ্রাতাকে ইহা বলা উচিত কিনা না বলিলেও তো প্রতিকারের কোনো সম্ভাবনা নাই এখানে তরঙ্গিনীকে রাখা আর কোনো মতে চলিতে পারে না জানা জানাজানি হয় নাই কিন্তু ব্যাপার যেরূপ গড়াই আছে তাহাতে তো আর অধিক বিলম্বও নাই তখন যে সমাজে মুখ দেখানো দুষ্কর হইবে পুত্রকন্যাগণের বিবাহ দেওয়াও কঠিন হইবে উহাকে স্থানান্তরে পাঠাইলেই বা ফল কী যেখানে যাইবে সেখানেই মরিবে যখন রাত্রি আটটা বাজিল তখন বড় গৃহিণী ও তাহার জননী ফিরিয়া আসিলেন তিনি বধুগত প্রাণা তরঙ্গিনীর মূর্ছার সংবাদ পাইয়া তৎক্ষণাৎ উপরে গেলেন গিয়া দেখেন তখনও মূর্ছা ভঙ্গ হয় নাই ঝি ও ছোটগিন্নি তাহার শুশ্রূষা করিতেছে এমন তো কখনো হয় না এতক্ষণ তো মূর্ছা কখনো থাকে না এ কি সর্বনাশ হইল কখন মূর্ছা হইয়াছিল তাহার পর হইতে কি কি উপায় অবলম্বন করা হইয়াছে সমস্ত খুঁটিনাটি জিজ্ঞাসা করিয়া গৃহিণী বলিলেন ভারী অন্যায় হয়েছে ছোট গিন্নিকে তিরস্কার করিয়া বলিলেন অতক্ষণ ধরিয়া একা ঝির হাতে রোগীকে সমর্পণ করিয়া যাওয়া ভালো হয় নাই ঝি বলিল বাচা, আমার গায়ে কি খ্যামতা আছে আমি কি একলা ওনারে ধরে রাখতে পারি হাত পা ছুটতে ছুটতে গড়িয়ে খাট থেকে দুম করে পড়ে গেলেন সেই অবধি মুখে একটু একটু রক্ত উঠছে ক্রমে কর্তা বাড়ি আসিয়া সকল কথা শুনিলেন শুনিয়া বলিলেন হৃদয় তুমি এতক্ষণ কি করছো যাও যাও কিছু বিহিত করো ক্রমেই যে কেশ খারাপ হয়ে যাচ্ছে হৃদয়নাথ অনিচ্ছুকের মতো রোগিনীর কক্ষে প্রবেশ করিলেন কিয়ৎক্ষণ পরীক্ষার পর বলিলেন পড়িয়া গিয়া রক্তকোষে আঘাত লাগিয়াছে সমস্ত রাত্রি ধরিয়া তরঙ্গিনীর চিকিৎসা ও শুশ্রূষা চলিতে লাগিল প্রিয়তমার স্বামীর নাম অনঙ্গমোহন গির্সাবকাশে কলেজ বন্ধ হওয়ায় সে কল্ল প্রভাতে শ্বশুরবাড়ি আসিয়াছে তরঙ্গিনীর সহিত প্রিয়তমার সখিত্ব সংবাদ সে পত্রেই পাইয়াছিল মিলনের প্রথম রাত্রে তাহারা পরস্পরকে লইয়া বিভোর তরঙ্গিনীর কথা কহিবার অবসর পায় নাই পরদিন রাত্রি দশটার সময় প্রিয়তমা স্বামীর নিকট আসিল প্রথম কথাবার্তার পরই চিঠিপত্র দেখাও না প্রিয়তমা বলিল সে কি দেখাতে পারি সে যে বারণ করে দিয়েছে কারুকে দেখাতে অনঙ্গ বলিল আমি বুঝি কারুর মধ্যে গণ্য হলাম আমাকে দেখাতে হবে তবে তোর জিজ্ঞাসা করি আগে বাহ সে যদি হুকুম না দেয় না দেয় তো কেমন করে দেখাব আপনার প্রিয়তমা এ কথার প্রতিবাদ না করিয়া নীরব হইয়া রহিল পরদিন গিয়া সে তরঙ্গিনীকে সব কথা বলিল তরঙ্গিনী বলিল না ভাই না ভাই লক্ষ্মীটি আমি তোর পায়ে চিঠি তাকে দেখাস নে রাত্রে অনঙ্গমোহন স্ত্রীকে জিজ্ঞাসা করিল কি গো হুকুম পেলে না সে তো কিছুতেই রাজি হয় না ইহাতে স্বামী ভারী অভিমান করিল আজকালকার দিনে লিখিতে লজ্জা হয় আমাদের স্ত্রী বৎসল যুবা নায়কটি বালকের মতো অশ্রুপাত করিতে লাগিল প্রিয়তমা তখন বাক্স হইতে চিঠির বান্ডিল বাহির করিয়া আনিয়া স্বামীর হাতে দিয়া বলিল ও গো দেখো গো দেখো অত দুঃখতে কাজ নেই অনঙ্গ চিঠির বান্ডিল ফেলিয়া দিল বলিল যাও তো যাও আমি দেখতে চাই এই অপমানে প্রিয়তমা মর্মাহত হইল মেঝের উপর বসিয়া চোখে আঁচল দিয়া কাঁদিতে লাগিল কিয়ৎক্ষণ তাহাকে তদবস্থ থাকিতে দেখিয়া অনঙ্গের রাগ ভাঙিল স্ত্রীর কাছে গিয়া বলিল হবে না। ইহাতে আরো বেশি কাঁদিতে লাগিল অনঙ্গ তখন নানা প্রকারে স্ত্রীকে আদর করিয়া সান্ত্বনা করিয়া তাহাকে সুস্থ করিল চিঠির বান্ডিলটি কুড়াইয়া আনিয়া প্রথম চিঠিখানির প্রতি চক্ষু রাখিয়া বলিল এই তরঙ্গিনীর তো হাতের লেখাটি বেশ তাই না খাসা লেখা ঠিক পুরুষ মানুষের মতো আচ্ছা তুমি দু চারখানি ভালো ভালো চিঠি বেছে দাও আমি পড়ি প্রিয়তমা একখানি নির্বাচন করিয়া বলিল উম এইখানা পড় অনঙ্গ যতক্ষণ সেখানি পড়িতে লাগিল প্রিয়তমা ততক্ষণ আরও খান কয়েক চিঠি বাছিয়া বাছিয়া স্বামীর হাতে দিল অনঙ্গ সবগুলি একে একে পড়িয়া মুখখানি বিমর্ষ করিয়া রহিল প্রিয় জিজ্ঞাসা করিল কি হলো ভাবছ কি দেখো তুমি আর তোমার সখীর সঙ্গে ভাব রাখতে পাবে না কেন না এ যে রকম চিঠি তাতে যদি আমি সব না জানতাম তো মনে করতাম প্রণয়ের চিঠি কেন সখিতে সখিতে প্রণয় কি দোষের দোষের কিনা সে বিচারে কাজ নেই আমি ছাড়া আর কাউকে তুমি ভালোবাসতে পাবে না কোনো সখীকে এত দূর ভালোবাসলে আমার প্রাপ্য ভালোবাসায় কম পড়ে যাবে প্রিয়তমা হাসিয়া বলিল তুমি পাগল নাকি হাসির কথা নয় আমার প্রাণটা কেমন করছে এসব চিঠি পড়ে সখিতে সখিতে এরকম চিঠি লেখালেখি করে কোশমিন কালে আমি স্বপ্নেও জানতাম না সে যে নীতি আমার চিঠি লেখে তাকে জবাব না দিলে সে আবার রাগ করবে হুম তা করে করবে তার আর অভিমান কথায় কথায় অভিমান করে কাল আমাকে একখানা চিঠি লিখেছিল অবসর পাইনি বলে তার জবাব দিতে পারিনি রোজ সন্ধেবেলা ছাদে উঠি দুজনে দেখা হয় কাল সন্ধেবেলা আর সে ছাদে পর্যন্ত উঠল না সকালবেলা আজ কাউকে না বলে তাদের ওখানে গিয়েছিলাম আমার সঙ্গে কথাই কইলে না এত রাগ আমি বললাম ভাই কেন রাগ করিস জানিস তো অবসর পাইনি বললে জানি গো জানি তোমার স্বামী এসেছেন তাই তুমি অবসর পাও না আমরা বিধবা মানুষ আমাদের সদাই অবসর কথাটা শুনতে আমার এমন খারাপ লাগলো আমি চলে এলাম আমিও আর ছাদে যাইনি প্রতিশোধ নিচ্ছি কেন আমি কি রাগ করতে জানি নি ভোর এই দম্পতি সবেমাত্র জাগিয়া কথাবার্তা আরম্ভ করিয়াছিল প্রিয়তমার মা দুয়ারের কাছে আসিয়া ডাকিলেন পিড়ি ও পিড়ি পিড়ি প্রিয়তমা উঠিয়া গিয়া দুয়ার খুলিয়া দিল মা বলিলেন শোন একটা কথা বলি মার কণ্ঠস্বরে ও ভাবভঙ্গিতে প্রিয়তমা শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিল কি মা কি হয়েছে মা তাহাকে বারান্দায় লইয়া গিয়া বলিলেন তোরির বড় ব্যায়াম তাদের ঝি তোকে ডাকতে এসেছে কি ব্যায়াম মা কই ঝি কই ও ঘরে বসে রয়েছে আর তোকে নিয়ে যেতে চাচ্ছে মাতা কন্যাতে একটি ঘরে প্রবেশ করিল তরঙ্গিনীদের ঝি দাঁড়াইয়াছিল প্রিয় তোমাকে দেখিয়া সে কাঁদিতে কাঁদিতে বলিল দিদিমণি মেজো বউ বুঝি আর বাঁচে না তোমাকে দেখতে চাইছে যখন জ্ঞান হচ্ছে তখনই শুধু তোমার নাম করে ডাকছে চলো চলো এ সংবাদ শ্রবণে প্রিয়তমার হস্তপদ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল জননীর অনুমতি লইয়া ঝির সহিত সে তরঙ্গিনীর কাছে চলিল যখন তরঙ্গিনীদের বাটির খিড়কি দরজায় পৌঁছিল তখন ক্রন্দনের রোল তাহাদের কর্ণে গেল ঝি বলিল যা সর্বনাশ হয়ে গেছে গো হায় 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 প্রিয়তমা সেখান হইতেই ফিরিল ঝির কাঁধে ভর দিয়া বাড়ি ফিরিয়া গেল এক মাস পরে হৃদয়নাথ বাটির সকলকে লইয়া মিরাট যাত্রা করিলেন বাড়িতে রহিলেন কেবল তাহার জ্যেষ্ঠ ভ্রাতা এবং তাহার শাশুড়ি জ্যৈষ্ঠ মাস মিরাটে দারুণ গীর্ষ পড়িয়াছে সূর্যদেব রুদ্র মূর্তি ধারণ করিয়া সমস্ত দিন অগ্নি বর্ষণ করেন শহরের রাজপথে লোকচলাচল চলাচল দশটা বাজলেই কমিতে আরম্ভ হয় দ্বীপ্রহরে সমস্ত দোকানপাট বন্ধ রাজপথ লোকশূন্য নীরব শ্মশানের ন্যায় মনে হয় অফিস আদালত ইত্যাদি সমস্তই প্রভাতে সেই আবার সন্ধ্যার পূর্বে পথে মানুষ বাহির হয় একটি অন্ধকার প্রায় ঘরে দিবা প্রহরের সময় হৃদয়নাথ শয়ন করিয়া নিদ্রা যাইবার চেষ্টা করিতেছিলেন বাড়িতে যতগুলি ঘর আছে সর্বাপেক্ষা এইটি শীতল তাই মধ্যাহ্নকালে পরিবারস্থ সকলেই এইখানেই আশ্রয় গ্রহণ করে দুয়ার ও জানালা খসখসের পর্দা দিয়া রুদ্ধ ঘরের ভিতরেই বসিয়া এক ছোঁড়া চাকর পাখা টানিতেছিল দূরে ছোট বধূ ছেলেপিলিকে লইয়া ঘুম পাড়াইতেছিলেন বড়বধূ ধোয়া সানের মেঝেতে একটি বালিশ মাথায় দিয়া শুইয়া দেবরের সঙ্গে গল্প করিতেছিলেন ক্রমে তরঙ্গিনীর কথা উঠিল বড় বধূ দুঃখ করিয়া বলিলেন আহা বাছা যে এমন করে দাগা দিয়ে যাবে তা আমি কখনোই ভাবিনি হৃদয়নাথ বলিলেন বড় বৌ তার জন্য আর দুঃখ করে কি হবে যা হবার তা হয়েছে তিনি বেঁচে থাকলেও সুখ হতো না বড়বধূ আশ্চর্য হইয়া বলিলেন কেন এ কথা বলছ অনেক দিন থেকে একটা কথা বলবো মনে করি কিন্তু বলতে পারি নে বড় বৌ তিনি গিয়াছেন সে ভালোই হয়েছে বড়বধূ কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন কি কথা ঠাকুরব কি হয়েছিল হৃদয়নাথ কি চুপ করিয়া থাকিয়া বলিলেন আর কি বলবো মাথা তার স্বভাব চরিত্র খারাপ হয়েছিল এ কথা শুনিয়া বড়বধূ যেন আকাশ হইতে পড়িলেন বলিলেন ও কি কথা ঠাকুরব অমন বলো না তিনি আমার সতী লক্ষ্মী ছিলেন হৃদয়নাথ দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিলেন বড় আমি সচক্ষে তার হাতের চিঠি দেখেছি চিঠি কি চিঠি সে আর কি বলবো কাকে লেখা কে আমাদের সর্বনাশ করেছে তা ঈশ্বরই জানেন ঠাকুরপো ভুল করেছো তা হতেই পারে না হৃদয়নাথ পূর্ববৎ বিষণ্ণ স্বরে বলিলেন চিঠি যে আমার কাছে রয়েছে বড় বউ কই দেখি হৃদয়নাথ ধীরে ধীরে উঠিয়া বাক্স খুলিয়া চিঠি বাহির করিলেন বড়বধু তাহার হাত হইতে চিঠিখানি লইয়া জানালার কাছে গেলেন খসখসের পর্দা ফাঁক করিয়া আলোকে চিঠিখানি এক মুহূর্তের জন্য মাত্র দেখিলেন তাহার পর শয্যায় ফিরিয়া আসিয়া চিঠিখানি হৃদয়নাথকে প্রত্যার্পণ করিলেন বলিলেন তবু ভালো দেহে প্রাণ এলো হৃদয়নাথ পরম বিস্মিত হইয়া বলিলেন কেন বড় বউ ধীরে ধীরে বলিলেন ও তো তার সখী প্রিয় তমাকে লেখা সেই ও বাড়ির চাটুজ্জেদের তার সঙ্গে ভারী ভাব ছিল কি না রোজ দুজনে চিঠি লেখালেখি করত আহা, শ্বশুর শ্বশুরবাড়ি যাবার দিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল কেঁদে আর বাঁচে না হৃদয়নাথের কপাল ঘামিয়া উঠিল নিঃশ্বাস জোরে বহিতে লাগিল বলিলেন তবে চিঠির উপরে প্রিয়তম লেখা রয়েছে কেন ওই বলেই তো সে প্রিয়কে বলত তরণী সে পিরিকে বলত প্রিয়তম হৃদয়নাথের মুখ পাংশু বর্ণ ধারণ করিল আলোকাভাবে বধু তাহার মুখের বিবর্ণতা লক্ষ্য করিতে পারিল না কিয়ৎক্ষণ চিন্তা করিয়া যেন আপনা আপনি বলিলেন কথা যদি আগে আগে জানতাম বলিলেন জানলে কি হতো তৎক্ষণাৎ তাহলে তাকে ধরে রাখতে পারতে তাই কি তার চিকিৎসায় তেমন মনোযোগ করি হৃদয়নাথের মুখ দিয়া কথা বাহির হইল না বড়বধূ বারংবার জিজ্ঞাসা করিতে লাগিলেন বলো না চুপ করে আছো কেন তবে কি চেষ্টা করলে বাঁচাতে পারতে হৃদয়নাথ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বড় যার নিয়তি উঠেছে মানুষের কি তাকে বাঁচানো যায় অদৃষ্ট লিখন খণ্ডন করা কি মানুষের সাধ্য বড়বধুর মন এ উত্তরে সন্তোষ মানিল না তিনি আজও নির্জনে তরঙ্গিনীকে চিন্তা করেন শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি ত্রিশিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি